সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বাবর রোডে সাবেক সচিব শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট এটি। অভিযানে 3 কোটি টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় 74,000 টাকার প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।